রাত পোহালেই ঈদ, পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে 8:30টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবুজ মাঠের উপর টাঙানো বিশাল শামিয়ানা, ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক। এডিস মশা তাড়ানোয় ছিটানো হচ্ছে মশানাশক ওষুধ। ঈদগাহ জুড়ে সিসিটিভির আওতাসহ 5 স্তরের নিরাপত্তা। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। সব মিলিয়ে লাখো মুসল্লির ঈদের নামাজের ব্যবস্থা প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দানে। নামাজের আগে ও পরে ময়দানের আশপাশে গাড়ি চলাচল বন্ধ থাকবে, তবে মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা থাকবে। পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণের মেয়র জানালেন, সব দিক দিয়েই প্রস্তুত জাতীয় ঈদগাহ। আগামীকাল সকাল 8টায় দেশের প্রধানতম ঈদের জামাত জাতীয় ঈদগাহতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নামাজের পর একটা বিশেষ দোয়া, যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থ করুন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাত নসিব করুন। সকালে হালকা বৃষ্টির শঙ্কা আছে জানাচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টি একবারে থাকবে না তা না, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের হ্যাম্পার হবে এরকম আশা করছি না আমরা। এদিকে বৃষ্টির শঙ্কা মাথায় রেখে বিকল্প ঈদ জামাতের আয়োজন রাখা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। ঈদের জামাতের পরেই মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় প্রিয় পশুকে কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। প্রত্যেকটি কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক এই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।